হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিসান ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে পড়েছি ভিসান ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে। তো সেটা হলো, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা রয়েছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তার অফিসিয়াল ওয়েবসাইটে। ওকে, তো এখানে আজকে গুরুত্বপূর্ণ আপডেটটা এই যে এখানে হোয়াটস নিউ বলে যে সেকশনটা রয়েছে, এইখানে তোমরা যাবে গিয়ে দেখবে ভিউ অল বলে। এই ভিউ অলে ক্লিক করলেই তোমরা এখান থেকে দেখতে পাবে আজকের কি গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখো আজকের কি গুরুত্বপূর্ণ আপডেট, আমরা চলে এসেছি। তো ওয়েবসাইটের কিন্তু একটু সিকিউরিটি চেঞ্জ করেছে, যে কারণে এইরকমভাবে খুলছে এবং অনেকের ফোনে খুলতেও প্রবলেমও হচ্ছে। তো যাই হোক, দেখো এখানে প্রথমেই যেটা লেখা রয়েছে সেটা একটু ভালো করে দেখো। প্রোগ্রাম ফর রিটেন এক্সামিনেশন অফ দ্য কম্পালসারি অ্যান্ড অপশনাল সাবজেক্টস অফ WBCS এক্সিকিউটিভ এটসেক্টা মেন এক্সাম 2021 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 18/2020, অর্থাৎ 2021 সালের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছিল তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবং মেন পরীক্ষার জন্য 3883 জনকে ডাকা হয়েছে। তো সেই 3883 জনের যে মেন পরীক্ষাটা হবে 2021 সালের WBCS-এ, সেই মেন পরীক্ষা কবে কোথায় কিভাবে হবে ডেটগুলো কিন্তু আজকে প্রকাশিত করে দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা যে PDF লিঙ্ক রয়েছে সেই PDF-এ চলে যাব, ডেটগুলো একবার দেখে নেব। দেখো আমরা PDF-এর মধ্যে চলে এসেছি এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে লেখা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ মেন এক্সাম 2021 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 18/2020, অর্থাৎ 2021 সালের WBCS সিভিল সার্ভিসের মেন এক্সাম হবে সেটা কিন্তু ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে দিয়েই দেওয়া হচ্ছে প্রোগ্রাম ফর রিটেন এক্সামিনেশন কম্পালসারি অ্যান্ড অপশনাল সাবজেক্ট, অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলো কম্পালসারি এবং অপশনাল সাবজেক্ট তাদের কিন্তু ডেট দেখো শুরু হচ্ছে 20 তারিখ থেকে, 20 মে 2022 থেকে চলবে 24 মে 2022 পর্যন্ত, অর্থাৎ পরপর 4টে দিন পরীক্ষা হবে, 20, 21, 22 এবং 24 মে। 23 তারিখ এখানে ছুটি রয়েছে, 24 মে 2022 এই 4টে দিন তোমাদের পরীক্ষা হবে, বা কবে কি পেপার রয়েছে সেইগুলো একবার আমরা ঝটপট দেখে নেবো। তো শুরু হচ্ছে 20 তারিখ থেকে, তো 20 তারিখে দেখো পড়েছে ফ্রাইডে 20 তারিখ, সেখানে রয়েছে পেপার 1, যেখানে পেপার 1 তোমাদের থাকে নিজেদের যে মাতৃভাষা সেইটার উপরে পরীক্ষা। পেপার 1 থাকে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি, এটা হচ্ছে কম্পালসারি পেপার, যেখানে 200টা ওয়ার্ডে রিপোর্ট লিখতে হবে, 150টা ওয়ার্ডে লেটার রাইটিং লিখতে হবে, প্রেসি রাইটিং রয়েছে এবং ট্রান্সলেশন রয়েছে, এগুলো রয়েছে। এবং সাথে রয়েছে দেখো এখানে টাইমটাও দিয়ে দেওয়া হয়েছে, টাইমটা দেখো শুরু হচ্ছে পরীক্ষা তোমাদের 9টা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই পরীক্ষাটা চলবে, পেপার 1 20/5/2022 ফ্রাইডে। এবং দেখো পেপার 2 ওই একই দিনে পরীক্ষা হবে, ঠিক আছে, ওই একই দিনে পেপার 2 এরও পরীক্ষা হবে, 2টো পরীক্ষা একদিনে হয়ে থাকে, সেটা দেখো পেপার 2 রয়েছে ইংলিশ এবং সেখানে হবে দেখো 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত পেপার 2। সিমিলারলি দেখো পরের দিন পরীক্ষা যেটা রয়েছে 21 তারিখে, সেটা স্যাটারডে পড়েছে এবং সেখানে পরীক্ষা হবে পেপার 3 MCQ টাইপ, এটা পরীক্ষা যেখানে তোমাদের রয়েছে জেনারেল স্টাডিজের 1, হিস্ট্রি রয়েছে এবং জিওগ্রাফি রয়েছে। এবং ওই দিন এইটাও কিন্তু সময়টা দেখো 9টা থেকে দুপুর 12টা এবং ওই দিনই পরীক্ষা হবে আবার দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত পেপার 4, যেটাও MCQ টাইপ রয়েছে, জেনারেল স্টাডিজ, আর 2 নম্বর পেপার সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজি অ্যাডভান্সমেন্ট ইন এনভায়রনমেন্ট জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে যে পেপার 4 থাকে সেটা। এরপর দেখো পরের দিন আমরা চলে যাব, পরের দিন যেটা রয়েছে সেটা হলো তোমাদের 22 তারিখ, ঠিক আছে, 22 তারিখ পরের দিন একবার দেখে নিই সেখানে কী কী রয়েছে। 22 তারিখ সানডে পড়েছে, পেপার 5 পরীক্ষা হবে, সেখানে রয়েছে কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমিক্স, যেটা শুরু হবে তোমাদের সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা হবে এবং তারপরে রয়েছে দুপুর 2টো থেকে পেপার 6, অর্থাৎ অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং, অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং রয়েছে, সেটা দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত শুরু হবে। ওকে, এবং শেষ যে পরীক্ষা 2টো পেপার বাকি রয়েছে, অর্থাৎ সেই 2টো পেপার হচ্ছে যারা গ্রুপ A এবং গ্রুপ B এর জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদের অপশনাল সাবজেক্ট। তো তাদের অপশনাল সাবজেক্টটা হবে 24 তারিখ, অর্থাৎ মাঝখানে একটা ডেট গ্যাপ দেওয়া হয়েছে, 23 তারিখ মনডে সেটা গ্যাপ, অর্থাৎ 24 তারিখ মঙ্গলবার সেখানে দেখো অপশনাল সাবজেক্ট কনভেনশনাল টাইপ পেপার 1 এবং অপশনাল সাবজেক্ট কনভেনশনাল টাইপ পেপার 2, যে 2টো শুরু হবে কনভেনশনাল পেপার টাইপ 1টা শুরু হবে তোমাদের সকাল 9টা থেকে এবং পেপার 2টা শুরু হবে দুপুর 2টো থেকে। ওকে, এবং নিচে দেখো ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজড, দেখো
ডিটেলসে দেওয়া রয়েছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড ফর পারপাস অফ এক্সামিনেশন, অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ এটসেট্রা। অর্থাৎ অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ এবং ফটোগ্রাফ ছাড়া অন্যান্য সমস্ত কিছু কিন্তু জিনিসপত্র ব্যান্ড করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ইনস্ট্রাকশন এবং এইটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ 2021 WBCS সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সেট্রা যে মেন পরীক্ষা 2021 সালে, সেই মেন পরীক্ষার দিন ক্ষণ কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। তো যারা মেন পরীক্ষায় বসতে চলেছে তাদের সকলকে খুবই খুবই অভিনন্দন এবং প্রত্যেকে ভালো করে পরীক্ষা দেবে, এখনই থেকেই কিন্তু প্রস্তুতি শুরু করে নাও যারা এখনও শুরু করনি, কেননা মে মাস অর্থাৎ হাতে কিন্তু আর সময় রয়েছে। তোমাদের যদি 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত পরীক্ষা হয় তার মানে সময় রয়েছে কিন্তু আর 2.5 মাসের মতো, ঠিক আছে? তো এখন থেকে কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি নাও। আমাদের ভিশন WBCS এ মক টেস্ট রয়েছে মেন পরীক্ষার জন্য, আমাদের ভিশন WBCS এর অপশনাল পেপার রয়েছে সমস্ত সাবজেক্ট ওয়াইজ, সেগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং আমাদের যে টেস্ট জোন অ্যাপ রয়েছে এবং ভিশন WBCS এর যে অফিসিয়াল অ্যাপ রয়েছে, দুটো অ্যাপেই তোমরা কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের মেন পরীক্ষার জন্য যারা যারা প্রস্তুতি নিচ্ছ সেখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে। MCQ রয়েছে প্রতিটা পেপার ওয়াইজ, সেখানে মক রয়েছে এবং অপশনাল সাবজেক্ট যাদের রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, সোশ্যালজি সমস্ত কিছু সাবজেক্টের কিন্তু অপশনাল ক্লাসও কিন্তু এখানে হচ্ছে আমাদের ভিশন WBCS এর অ্যাপগুলোতে। তো এটাই ছিল আজকের তোমাদের গুরুত্বপূর্ণ ঘোষণা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। তো এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।